আজকে আমরা রান্না করব স্কোয়াশ দিয়ে শিং মাছ, নতুন একটা সবজি স্কোয়াশ। এখন আমাদের বাংলাদেশে এটা চাষ হচ্ছে। আজকে আমি এই স্কোয়াশ দিয়েই রান্না করব শিং মাছ। একটু আমরা হলুদ মাখিয়ে নেব, একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে হালকা একটু তেলে ভেজে নেব। তেল দিয়ে নিলাম, এখন আমি একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি না, হালকা। হালকা করে মাছটাকে ভেজে নিয়েছি। মশলাটা একে মশলা দিয়ে দিব, এক চামচ পেঁয়াজ বাটা, একটু পানি দিয়ে দিই, নরম লেগে যাবে, একটু রসুন বাটা দিবে, একটু জিরা বাটা, একটু জিরা বাটা দিব, জিরা বাটা আর একটু আদা বাটা, একটু আদা বাটা দিয়ে দিব। হলুদের গুঁড়া, এর মধ্যে হলুদের গুঁড়া এক চামচ, ধনের গুঁড়া এক চামচ, আর কুচির গুঁড়া এক চামচ দিয়ে দিলাম। এখন আমি এটা একটু ভুনা করে নেব। স্কোয়াশটা দেখতে অনেকটা লাউয়ের মতো, কিছুটা শশার মতো দেখতে, কিন্তু কাটার পর মনে হচ্ছে দেখে কিছুটা চাল কুমড়া বা শশা বা লাউ, সবার সাথে মিষ্টি কুমড়ো, তিনটের মিশ্রণের যে একটা স্বাদ, সব কিছুর মধ্যেই পাওয়া যাবে এই নতুন এই সবজিটা। আমাদের বাংলাদেশে এখন চাষাবাস হচ্ছে, তো আজকে আমি সেই স্কোয়াশ দিয়ে শিং মাছটা রান্না করছি। যদি এটা স্বাদ অনেকটা মিষ্টি কুমড়ার মতো, এখন আমি স্কোয়াশগুলো দিয়ে দিব। এখন আমি মাছগুলো দিয়ে দেব। Thank you.
পানি দিয়ে দিলাম। এটা আমি একটু সামান্য ঝোল রাখবো, তো এই কারণে আমি একটু পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব। হয়ে গেল আমার স্কোয়াশ দিয়ে শিং মাছের রান্না। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।